এই আমার ধরা লাগবে না বেটাই আমার পাওনা, এই একটা দৌড় দিয়ে জড়াই ধর, এই তাড়াতাড়ি জড়াই ধর। দেখো তুমি পাগল গুলি কাল দে, হলে দেখো এই ছেলেটা আবার জড়াই তোর আমার কাছে তুই আয়, জানি না ও কেনবাসী আমার পা জড়াই ধরতে চায়, আর মা বাবা আছে কিনা আমি জানি না, হলে তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো কলা ভাড়ার দিকে, যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, শর্মনে আল্লাহর কুতুব বানায় দিবা, মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যায়ও না বাবা, মা বাবা মাপ না করলে কোনোদিন জান্নাতে যাবে। পাও ধরা যাবে না ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ, যাদের বাপ নাই তোমার ভাই আছে কিনা, কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যে মাপ চাইয়া লয়, আল্লাহ বাপ গুলা কেন কান্দে আমার জড়াই দূরে জানি না গো, এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো, এই যে একজন আলেম কান্দে গো আলি আমার কাছে দিবার মতো কিছুই নাই গো, আমি মুসাফির বলে দিয়ে গেলাম এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি এই চিয়া এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো কলা কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো, এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো, আল্লাহ যারা কান্দে যাদের বাবা না এরা কার কাছে মাফ চাইবা, আল্লাহ এদের বলে বাবা মা কেউ নাই তুমি আসো না, আমি মুসাফির বলে গেলাম আল্লাহ আমি দোয়া করে গেলাম যারা আমারে জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ পটুয়া খালে এই জমিন তোমার কাছে রেখে গেলাম, এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম, তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, ইলিয়াস রহমান জিহাদির ভূতটা ফাইরা দেখো, তোমরা মার হাতে সিমাই খাইছো ফিন্দি খাইছো, 12 বছর বয়স থেকে মার হাতের সিমাই সিনে আমি জিহাদি আর খাইতে পারি, আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস, ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছো আরে জিগাও আল্লাহরে সাক্ষী রেখে বলছি গভীর রাত্রে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি, বাবা বউ তুলি যখন আমি মা ফেলে গেছি অনেক বাইরা আমার মায়ের মসজিদের টাকা দিছে আমার মসজিদের টাইলস লাগাইতেছে, গতকালকে যেখানে শর্মনায় ওয়াশ করছি মা ফেলের পোদা নদীতে আমার মায়ের মসজিদে আমার এই ভাইয়ের মতো চেয়ারম্যানের আত্মীয় সেও চেয়ারম্যানই করবে, এইবার আমার মসজিদে 2000 টাকা দিয়ে কামদার কি কয় জানো, হুজুর আমি আপনার মতো মায়ের পাগল, হুজুর এমন একদিন ছিল আমার মা পরের বাড়িতে কাম করে আমাকে বড় করছে, আজকে আমি টাকার মালিক হয়েছি ইটের বাটার মালিক কিন্তু আমার মা এমন একদিন আসবে আমি মা থাকবো না আমার কথা বলে কান্দবি, মা তুমি কবর কেমন আছো মা জানি না ও মা, মা আমি তোমার ওসিয়াত পালন করতে যে মসজিদ বানাইছি, মা তোমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও, আমাদের মুহাম্মাদের মাকে গুজরাট থেকে বাবা জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল, আমাদের মুহাম্মাদের মাকে বলা হইল তোমার ছেলের রাত 12টার আগে যা খাওয়াবার খাওয়াইবা, কন্ডম ছেলের মধ্যে মা
দুমবার গোস পাকায়া রুটি বানায়া শেষ খায়া বাবা, ছোট্ট ছোট্ট মাওয়ার মতো ডিমা বানাইয়া জেলখানার দরজায় যে বাবা মোহাম্মদ রে খা মার হাতের জীবনে শেষ। আমি এই ওয়াজ করতে গেলে আমার মায়ের কথা মনে পড়িয়ে যায়, আমার মা আমাদের মায়ের মতো জীবনের শেষ বিদায় দিছিল এইভাবে। ইলিয়াস মাদ্রাসায় যাও, এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা সাইফা ধরে বলছিল, ইলিয়াস যে এই দুধের কসম করে বল জীবনে মাদ্রাসা ছাড়বি না গো বাবা, এমন একদিন আসবে আমার এই খাবারের কথা তোর মনে পড়বে আর খানবি। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে খাবার শেষ খাবার দিয়ে মা বিদায় দিয়ে দিল। আমার কলিজার বাইরে যাদের মা নাই তোমার মতো দুঃখ মে আর কেউ নেই। আল্লাহ দেখো আলে বলামা বাইরে খাওয়াতে, আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাসায় আসলে মা দেখতো চেহারাটা শুকায় গেছে, মা কাপড়ের আসল দিয়ে মুখটা মুছায় বলতো, জাদু রে তুই মনে হয় বোর্ডিং এর ডাইলের পানি খাইতে খাইতে চেহারাটা শুকায়। আহম্মদের মা জিজ্ঞেস করে, বাবা আমি মা সবচাইতে দামি যে আমার সন্তান আশিকে রাসূলের খাতায় নাম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাবা একটা সত্য কথা বল, এখন শিক্ষার মারবা আশিকে রাসূল কয়জন আছো, যদি মক্কা মদিনায় যাইতে চাও এখন আওয়াজ দিবা যুবক, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কি ইচ্ছা করলি কলা পড়ায় রামতে পারবা না, এর মধ্যে কি আমার নবী একবারও তোদের দেখতে আসে নাই। আহম্মদ বলে, মা গত রাত্রেও নবী আসছিল গো বাবা। আজকে সকাল এসাকের নামাজ জেলখানায় কন্ডম ছেলে পরিয়া ঘুমায় রইছি মা, তখন আমার নবী দুই বাইরে বুক নিয়ে কয় আহম্মদ রে আমার নাম আহম্মদ, মোহাম্মদ রে তোর নাম মোহাম্মদ, তোরা চিন্তা করিস না আমার হাসান হুসাইন শহীদ হয়ে গেছে আমার কোরআনের লাইগা ওই নানার লাইগা, তোরা আমি নবীর ইজ্জত কে জমিনে টিকায় রাখতে যে শহীদ হয়ে যাবি, ফাঁসির মঞ্চে রাত বারোটায় উঠবি চিন্তা করিস না, আমি নবী তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো, এই আশিক রাসূল আল্লাহকে দেখায় দাও দেখায় দাও তাকবীর ধরে দিয়ে দেখায় দাও। তুমি দেখো আজকে 17 এপ্রিল হাজার হাজার মানুষ চোখের পানি দিয়ে তোমার নবীর ভালোবাসা দেখায়। আহম্মদ বলে, মা আমার বুকি নিয়ে চুমা দিয়া নবী চলে গেছে, আহম্মদ ফাঁসির মঞ্চে উঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়াই মারছে, শুধু একটা আওয়াজ শুনে দাও। আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাবা রে তোর আল্লাহর কাছে দোয়া কর আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে পাইছে না থাকি। ঠিক আছে, আহম্মদ আর মোহাম্মদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। শুধু একটা কথা বলতে চাই, আহম্মদ আর মোহাম্মদের মতো দরকার হয় বাংলার জমির যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই রাজি আসু না নাই কে কে রাজি আসো আল্লাহকে তুই হাত তুলে দেখায় দাও, আল্লাহ হাত গুলো কবুল করো। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা, এই চোখের পানি দিয়ে দোয়া করছি একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়।
বাবা আমার ঢাকা যাইতে হবে, এই দেড় ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীর যদি ইন্ডিকেট করে কেউ কথা কয় ওর সাথে আমার কোনো দলের সম্পর্ক থাকবে না, আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, আমার কোনো নেতার সম্পর্ক থাকবে না, আমার কোনো রক্তের সম্পর্ক থাকবে না। আমি কবরে যাওয়ার পরে কেউ আমার বান্ধব না, একমাত্র বান্ধব আমার নবী। যুবক আর একটা কথা বলবো, আমার নবী বলছে হুমা জান্নাত কওয়া না রুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যাদের মা বাবা বাইসে আছে মাঝে মাঝে মা বাবার বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি, মা রে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ, বলেন বহুতলায় বলছি, আমি প্রতিদিন বলি, গতকালকেও বলছি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে সরমনায় কালকে, তার ভিতরে ওয়াজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বলছিলাম আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে, আব্বা আর 2 দিন পরে আরাফার মাঠে যাবো, আব্বা আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। 2011 সালে বাংলাদেশের সুপার স্টার বক্তাদের মধ্যে তখন আমি একজন, হাফিজুর রহমান সিদ্দিকী বক্তৃতা জগৎ আমার ছোট ভাই, এই যে মেজবা কও জাবের কও এক একজন আমার 12 বছর 14 বছরের বক্তৃতার জগতে জুনিয়র। যদি দেখো দাড়ি মোস পাকে নাই, বক্তৃতার বয়স কম না, 25 বছর পার হয়ে গেল বেড়া, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। 1999 সালে দাওরা পড়ছে হরডাঙ্গার থেকে বেড়া, ইফতা পড়ছে 2000 সালে, আমি মিশকাতের বছর থেকে ফুল বলি আমি বক্তা, হিসাব করো কয় বছর হয়েছে আমার ওদের বয়স। শুধু একটা কথা বলে দিয়ে যাই, হে যুবক চান্দু বয় হানে, তুই যে রাস্তা দিয়ে যাবি এখন কিন্তু লুল হয়ে মরবি তুই। শুধু একসাথে বলবেন, আমি আমার বাবাকে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় যখন বুকের মধ্যে একটা শিক্ষা দিলাম, আব্বা আমার এখান থেকে কিছু দেন, এখানে যা আসাবে তাই কবুল হবে। আমার আব্বা এইভাবে হাত তুলে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক সবার চোখ দিয়ে পানি ফেলাবো, মিডিয়ার লোকরাও কাম দেয়, আলেমরাও কাম দেয়, কমিটির লোক কাম দেয়, এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। যুবক আমি বলতে চাই তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আব্দুল কাদের জেলানি বানাই দেবো, মাত্র 30টা সেকেন্ডে ওয়াস কমিটির বাইরে, এবং যারা এখানে আসো যেই যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়ে ওয়াস শুনতেছে দুই বাপ বেটা দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়া বেটা দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তোর পাও দর্শি দাঁড়া, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আমি বলছি শেখ ফরিদ বানাই দিয়ে যাবো, এ দাঁড়া এই টিয়াখালী টিয়াখালী কলেজের টুকে সন্তান দেখ দাঁড়া, এ দাঁড়া আর কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, এ বসবে না বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, এ যুবক দেখ তোর বাপ কই খাড়াইছে দেখ, এ বাবাগুলো দাঁড়াইতে বলছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও দাঁড়াও। হে যুবক আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই পাগলের মতো দৌড় দিবি, মনে হয় বিদ্যুৎ দৌড় দিছে, সরমনার মাঠে পাগল গুলো যেমন দৌড় দেয়, জাহান্নামায় গুণ হারাম করার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি, আমি বলা রাখ পর্যন্ত বসবি না, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে পাগলের মতো দৌড় দে, এই পটুয়াখালীর যুবক, এই কলাপাড়ার যুবক, দৌড় দে দৌড় দে বাপরে বুকে নিয়ে কানতে থাক, চিল্লাইতে থাক, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, এই আমারে ধরা লাগবে না বেটা, এই আমার পাওনা, এই একটা দৌড় দিয়ে জোরাই ধর, এই তাড়াতাড়ি জোরাই ধর। কাঁপতে থাকলে এলে দেখো তুমি পাগল গুলি কাল দে, হলে দেখবে এই ছেলেটা আবার জড়াই ধরে আমার কাছে তুই আড়িটাও ক্যানভাসি আবার পা জড়াই ধরতে চায় ওর মা বাবা আছে কিনা আমি জানি না, হলে তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো কলাপাড়ার দিকে, যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, সরমনে আল্লাহর কুতুব বানায় দিবা, মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাইও না বাবা,
মা বাবা মাফ না করলে কোনদিন জান্নাতে যাবি পাও ধরা যাবে না ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ যাদের বাপ নাই তোমার ভাই আছে কিনা কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যে মাফসায়া লয় আল্লাহ বাপ বলে কেন কান্দে আমার জড়াই দূরে জানি না গো এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো এই যে একজন আলেম কান্দে গোয়ালি আমার কাছে দিবার মতো কিছুই নাই গো আমি মুসাফির বলে দিয়ে গেলাম এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ তুমি এই টিয়া এই ময়দানের দিকে তাকায় দেখো ইটা ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো কলা কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো এই পটুয়া খালির দিকে তাকায় দেখো আল্লাহ যারা কান্দে যাদের বাবা না এরা কার কাছে মাফ চাইবা আল্লাহ এদের বলে বাবা মা কেউ নাই তুমি আসো না আমি মুসাফির বলে গেলাম আল্লাহ আমি দোয়া করে গেলাম যারা আমার জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ পটুয়া খালে এই জমিন তোমার কাছে রেখে গেলাম এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ এদের সন্তানগুলাকে ওলি বানাই দিতে আমার সাথে বড় আলেম বানাই দিও শুধু একটা কথা বলবেন এই জমিনের মালিককে আমি একটা যুবকের কথা বলবো না আমি এখানে আসার আগে আমি যখন এই রেস্ট হাউসে ছিলাম একটা ছেলে ওইখানে অনেক কষ্ট করে উঠছে ওর বাড়ি আলিপুর নাকি এদিকে আলিপুর আছে হ্যাঁ আলিপুরের থেকে আসছে ওরা দুই বন্ধু একজন পরীক্ষা দেবে আর একজন বলে বুঝুন আমার আমার মতো মা হারাইছে আমি ছোট্ট কালে আমি প্রতিদিন আপনার রস শুনি আর কান্দি আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ওই ছেলেটা এই ময়দানের মধ্যে আছে তুমি ওরে মাফ করে দাও আল্লাহ আর একটা ছেলে বলে হুজুর আমি 200 টাকা দিলাম আপনার মায়ের মসজিদে বাবা আমি আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে শুনি দোয়া চাই বিশ্বনবী বলছে তারা মা বাবার জন্য মসজিদ বানাই দিবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ মাদ্রাসা বানাই দেবে আল্লাহ পাক বাইতান ফিল জান্নাহ তাদের মা বাবাকে জান্নাতে ঘর বানাই দিবে আমি আপনাদের জন্য দুটা পাও ধরে বলে গেলাম যারা এই মাহফিলে দান করছেন আলহামদুলিল্লাহ যেই ছেলেটা মসজিদে দান করছে পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান আমার মসজিদের টাইলস লাগানো হইতেছে বাবা 2 তলা কমপ্লিট আল্লাহর শুকর আমি যেন 5 তলা মসজিদটা করে কবরে যেতে পারি ইনশা গতকালকে আমার ভাইরা মুসাফার ভিতরে 1000 টাকা দিছে বোলতলি অনেক কমিটির ভাইরা কেউ 500 কেউ 1000 কেউ 100 টাকা দিয়ে আমার কাছে দোয়া চাইছে এখানে আসার পরে অনেক ছেলে স্টেজ ওঠার আগে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া যেই পাহাড়টা কেটে কেটে খন্দক খনন করা হয়েছিল এই পাহাড়টাতে এখনো দাঁড়ায় আছে মদিনায় 15 ফিট নিচা এদিকে হলো 62 ফিট চওড়া এতবার একটা খন্দক খনন করা হইল বাজার এখন ওই খন্দকের জায়গাটা হলো পিচ ডালাই রোড আমার তিন নবী এই খালটা খনন করতে যাইয়া পেটের মধ্যে পাথর বসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন বৈকাল বেলা সপ্তম দিনে আমি আমার নবীর কাছে যে বললাম নবীজি সকালবেলা যে খেজুরটা দিছিলেন খেয়ে মাটিগুলা অনেক জোরে জোরে কোদাল দিয়া কোপ দিয়া কেটেছি যদি বৈকাল বেলা একটা খেজুর পাইতাম এক গ্লাস পানি পাইতাম খালটা আরো দ্রুত খনন করতে পারতাম নবী কই এক গ্লাস পানি আর একটা খুরমা দেয়া যাবে আমার নবী জামাটা উঁচা করে বলে যাবে রে আমি নবী 7 দিন পর্যন্ত এক গ্লাস পানিও আমি আমার বাঘের খাবারটা রাইখে দেই তোর মতো ক্ষুধার তো কোন পাগল যদি আইসা খাবার চায় আমি নবী কই থেকে দিব এই জন্য আমি ওই খাবারটারে তোদের জন্য উঠায় রাখছি কিন্তু যাবে রে এখন তো নাই কোথার থেকে দিব
জমির বলে ও দুনিয়ার মানুষটা আমি নবীর পেটের পাথর দেখে পাগল হয়ে গেলাম। আমি কেঁদে দিয়ে বললাম ও আসমান জমিনের মানি, রিজিকের মালিক যদি তুমি হও তোমার বন্ধুরে কেন কষ্ট দেয়? আবার নবীর কথা শুনে কারো চোখে যদি পানি আসে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা আমার নবীরে মৃত্যুর আগে এক নজর দেইখা মৃত্যুবরণ করবে। শুধু এখন চোখের পানি ফেলায় দুইটা হাত উঁচা করে তোমার আওয়াজটা মদিনাওয়ালার পর্যন্ত পৌঁছে দিবা। শোনো পাগল যদি আমার নবীরে ভালোবাসতে যেয়ে জীবন দেয়, ওই মানুষটা মৃত্যুর সময় বালিশের পাশে আমার প্রিয় বান্ধব নবীর স্বপ্নে দেখতে পারবে। এই আল্লাহ আকবার বলে শুনে একটা ডাক দাও, তো ডাক দাও, ডাক দাও, আজকে 17 এপ্রিল ডাক দাও, ডাক দাও 17 এপ্রিল আল্লাহকে শুনে ডাক দাও। হে পটুয়াখালী কলাপাড়ার মুসলমান ডাক দাও, কলাপাড়া থানার পাশে ডাক দাও, একটা জোরে ডাক দাও না আল্লাহকে, ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো এই পটুয়াখালী কলাপাড়ায় 17 এপ্রিল প্রচন্ড গরমের মধ্যে মালিক তোমার নবীর যারা ভালোবাসিয়া তোমার ডাক দিছে, একটা বার হলো মক্কা মদিনা নিয়ে যাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে? আমি মুসাফির বলে গেলাম, যারা কানছেন এরা মক্কা মদিনা যাইতে পারবে না। যারা নবীর প্রেমে আশ্রয় হয়ে চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে ওরে রওজা না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এই মুসলমানের বলা হাজিদের দোয়া 40 দিনের মধ্যে ডাইরেক্ট কবুল হয়। আমি দোয়া করে যাই আল্লাহ যেন একটা বার আপনাকে মক্কা মদিনে লয়ে যায়। বুঝেন, আমি 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি, জানি না আমার মা কবরে কেমন আছে। এই যে ঈদ করছেন, কতজনের জন্য মার্কেট করছেন, মা দুঃখিনীর লেগে করতে পারে নাই, বাবার লেগে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনতে পারে নাই। যেই বাবা আপনার মতো কামলা দিয়ে আপনার পোলারে যেমনি আপনি লালন পালন করেন, আপনার বাবা ওই খেতে কাম করে অটো গাড়ি চালাই আপনার আমার মানুষ করছে, এই ঈদের বাজার করতে যে বাবা একটা লুঙ্গি পড়ায় নাই, নিজে কিনে নাই, তোমার লেগে আমার লেগে কিনছে, ওই বাবা কবরে চলে গেছে। ওই বাবার কবরে শান্তি দেওয়ার জন্য চোখের পানি ফেলায় কানবেন? আমি কসম করে বললাম, বাবা কবরে হাসবে, আপনি দুনিয়ায় ভালো থাকবেন। আল্লাহ আকবার জোরে বলেন তো, হে কলাপাড়া মুসলমান, আল্লাহ আকবার জোরে বলতে হবে। যেই নবী আমার বান্ধব এক সপ্তাহ না খাইয়া মাটি খনন করে উম্মতের দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, আমার নবী এই দুনিয়া উম্মতকে রাখার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজে না খাইয়া খন্দক খনন করছে মদিনায়। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, জায়গায় মেরে ফেলবো। রাজি আসো না নাই, কে কে রাজি আসো আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? মারতো দেখি জোরে একটা, মারতো মরে বলে খাত্তাবের মতো। দেহি আপনি একটু দাঁড়ান তো, আনোয়ার বাইরে দেখো। আমি কিন্তু আপনার নাম জানতাম না, পিছনে থেকে একদম কইছি আপনি আশেকের আসলে আমি বুঝে লাইছি, দাঁড়ি করি দাঁড়িয়ে আল্লাহ দেয় নাই না, তবে দাঁড়ি কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়াই হবে ইনশাল্লাহ। মারহাবা বলেন, যতবার তাকবীরের কথা বলবো ওমরের মতো চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় যাবেন।
বাংলাদেশ আজকে মেনে করুন হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে মানুষ জাহান্নামের টিকিট কাটতেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে, আমরা জাহান্নামের টিকিট কাটবো না, আমরা হাসতে হাসতে জান্নাতে যাবো। আমরা সেটারি বাটপারি বুঝি না, সুদ ঘোষ খাই না, কারো মাথায় বাড়ি দিয়ে কামাই না, হালাল খাই, নিজে কষ্ট করে খাই, ঘাম ঝরে পয়সা কামাই। কথা কন না কেন? এই যে আমার বাজানরা বইছে, সারাদিন কাজ করছে, আজকে আমি মুসাফিরের সাথে বয়ে বয়ে কান্তাছে, কেন এরা জাহান্নামে যাবে? একজনও জাহান্নামে যাবে না, প্রত্যেকে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আরো জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। আব্দুরহিম বাম দিকে যাও, এই এদিকে তাকাও, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? রেডি হন এবার, রেডি, দুনিয়া সব মেনে নিব, যে পেটে পাথর বাইন্ধা খন্দক খনন করে কোরআন প্রতিষ্ঠা করে গেছে, জীবনে যার চরিত্রে কলঙ্ক নাই, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্কের কথা বলে, ওরে জাগায় ক্ষেতের মধ্যে পুঁতে ফেলাবো, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? 17 এপ্রিল এবার দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখাই দেবে আনোয়ার, যদি এই পটুয়াখালীর জমিনে, বরিশালের জমিনে হকালি পীরের আবির্ভাব হয়, ওমরের মতো আওয়াজ দাও, যদি কোন নাস্তিক নবীর লইয়া কোন আলেম উলামাকে নিয়ে কথা কয়, ওরে জাগায় পিটায় লুলা বানায় ফেলাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আছে আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। এই তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে? এই তাকবীর আওয়াজ আছে না? এই তাকবীরের শক্তি নাই? আছে। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের লাফাও, আমার নেতারে গালি দিলা কে? ও তোমার নেতার চাইতে আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের দাম কমে গেছে। জিয়াউর রহমানরে গালি দিলে তোমার ভাষায় আগুন লেগে যায়, মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের লাফায় কি ফুটি মাছের মতো। কথা কন না কেন? সর্বনয় সাহেবরে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাইন্দা পিটায়, আর আমার বিশ্ব নবী যাদের নাম বললাম তাদের সাথে মনে ডিমান্ড কম? হ্যাঁ, তোমাদের কাছে কম থাকতে পারে, আওয়ামী লীগের বঙ্গবন্ধুরে গালি দিলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তোমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো, আমার নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে ওরাও জায়গায় পিটাই মেরে ফেলতে পারবো আমরা। আরে মরণ তো হয়েই যাবে, ঠিক না? ঠিক আইজাসি কাইল নাই মিয়া, 2 টাকার বডির দাম কি? আশেকের রাসূল কোনদিন জাহান্নামে যাবে না? তবে ওইরকম আশে কয়েন না, দেওয়ান বাগির মতো ওইরকম আশে কয়েন না, সারা রাত কুকুম কুকুম করে পীরের নাম ধরে, একবারও আল্লাহর নাম নেয় না। কথা কন না কেন? ওইরকম আসে কইতে চাই না, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার 63 বছরের জীবনে 23 বছরের কোরআন নাজিল হওয়ার জিন্দেগিতে কোনদিন আমার বিশ্বনবী একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনদিন একটা কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে কোনদিন মায়ের খাইছে মাগার, কোনদিন মায়ের প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে ঘর দুয়ার পুরাইতে যায় নাই। আবু জেহেল আমার নবীকে মারার জন্য 50টা যুবক ঘরের পাশে দাঁড় করায় দিছে, আমার নবী ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন, আয়াত পড়ে তাদের চোখের পর্দা ফেলাই দিয়ে চলে গেছে, ইচ্ছা করলে আমার নবী এক একটার সটকানি দিলে আজীবনের জন্য কান দুইটা বন্ধ হয়ে যেত, সটকানি দিয়ে মদিনায় যায় নাই। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে কথা কয়, তোমাকে বরিশালের আমতুলির আসাদ নূর বেজরমার করে, বেজরমা আসাদ নূর কয় নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকায়, হারামির বেড়া ফাললে বাংলাদেশ আয়, তুই যেই এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টে তোরা গাইতে ফেলে দেবে, শুধু তোর মা তাসলিমা নাসরিন আর তুই আসাদ নূর বরিশালের জমিনে জন্ম নিতে পারস, তোর মতো বদমাস বরিশালের জন্য কলঙ্ক, আমতুলির জন্য কলঙ্ক, তুই বরিশাল আয়া দেখ না,
আমি বরিশালে গোপালগঞ্জের ছেলে বলে গেলাম, তুই বরিশালে আয়া দেখ, বরিশালে সর মনের একটা মুড়ি দিত মেরে দেবে, শশিনের একটা মুড়ি তোরে গাইরে ফেলাইব, ফুরফুরে একটা মুড়ি তোর জায়গায় কল্লা উড়াই দিব। কারণ যার চরিত্র নিয়ে তুই কথা কইছ, যার চরিত্র নিয়ে কোনোদিন আমার আল্লাহ নিজে প্রশংসা ছাড়া কোনোদিন একটা ত্রুটিমূলক কথা আমার নবীর জিন্দেগিতে বলে নাই। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে শুনতে চাই, জীবন যা কার থাক ফাঁসির মঞ্চে ঝুলবো, মাগার নবীকে নিয়ে কথা বললে ওরে জাগায় মাডার গোনা। রাজি আছেন না? রাজি আছেন না? সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন, পরিমনের মতো নটুকি পতিতারা সারা পায়ে যায় দুই মাস তিন মাস পরে, আর শেখুল হাদিস আপনি শেখুল হাদিস মামুন হকের মতো আল্লাহর পাগল যার জিন্দিগিতে বিশ বছর বুখারি পড়াইলো, এখনো পর্যন্ত ধর্ষণ মামলা ঘাড়ে লইয়া জেলখানার দরজায় দরজায় ঘুরে। এই দেশ আল্লাহ রহমত থাকবো কেমনে, দেখো বৃষ্টি নাই, বৃষ্টির কপালে খাটা পড়ছে, যেখানে বৃষ্টি লাগে না হেনে বৃষ্টি দিতে আল্লাহ, যেখানে দরকার এই দেশে দরকার বৃষ্টি নাই, কথা কন না কেন জোরে কন, কারণ আছে তো। যতদিন পর্যন্ত বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে যেই দেশের মানুষ, ওই দেশে আল্লাহ রহমত থাকবে না। আজকে বেজর্মা ইসরায়েল, বেজর্মা বেজর্মা কানে কয় যার জন্মের ঠিক নাই, ইসরায়েলের কোন জন্মের ঠিক নাই, কথা বলে না কেন, কারণ ইসরায়েলের দেশ অগ দেশ না, এটা এটা হাওলাত করা দেশ, ওরা ভাড়াটিয়া, ফিলিস্তিনে ওরা ঢুকছে ভাড়া হিসাবে, আজকে ওরা ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম বানায় রাজত্ব করতে চায়। ইনশাল্লাহ ইরানের জন্য দোয়া করেন, ইরান যদিও কমিউনিস্ট, ইরান যদিও আকীদাগতভাবে অন্যটা হতে পারে, ইরানের জন্য দোয়া করেন, ইরানকে যেন আল্লাহ ওই বেজর্মা ইসরায়েলের জন্য আজরাইল বানায়। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ মনে রাখবেন একজন শয়তানকে আর একজন শয়তান দিয়ে সোজা করবে, এটা আল্লাহর নিজাম, ঠিক না? ঠিক, যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিই, আশেকের রাসূল দুইজন থাকলেই পৃথিবীতে যথেষ্ট, ভারতবর্ষে আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল, এখানে আসার পরে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে এই অস্ত্র করার লেগে, কি লিগে কই জানি না, শুধু একটা কণ্ঠ আওয়াজ শুনতে চাই, আশেকের রাসূল পৃথিবীতে একজন হইলে যথেষ্ট, ভারতে বইটার নাম দিল রঙ্গিলা রাসূল, ভারত সরকারে ভালো লাগলো, কারণ আকারা সরকার তো অর্থ কানে নাই মাতা, তদনীন তিন কালে ভারত সরকারে ভালো লাগলো রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কার দিবে, আমার বাংলাদেশে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল যদিও মুসলমানের ঘরে জন্ম নিছে, নাম তার কবি শামসুর রহমান, ওর জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল ছিল, তা না হলেও কোনোদিন আজান দিয়ে কটুক্তি করতে পারে না, ঠিক না বেঠে, হয়তো আর মার পরকিয়ার ফসল ছিল, তা না হলে ও কেমনে কইছিল যে ফজরে আজান দিলে মনে হয় বেশটা তার কাস্টমার ডাকতেছে, সারা জীবন ডাইনে একটা বেশ্যা বামে একটা বেশ্যা লয়ে পুরো বসে ঘুরছো, তো তোর মন এই হবে, আর আল্লাহর আশিক গুলা তারা নামাজ খুঁজে তার আজানের জন্য অপেক্ষায় থাকে, এরা আজানের পাগল, কখন আজান দেবে কখন মসজিদে যাব, চাউমিন এর হোক আর পিএমপি এর হোক আর জামাতের হোক যারা নামাজের পাগল ওর আজান খুঁজে, আর তুই বেশ্যা খুঁজুস আজান দিলে মনে হয় বেশ্যা তোরে ডাকতাছে, মইরা তো গেছর হারামি তোর দেখ কয় নম্বর আইকেল বাস্তে হারামি করে হারামি, ওখানে তোর কোনো বাপ নাই তোরে মার মার ভিড়াবো, ঠিক না বেটে, কষ্ট পাইতেছেন, এক সাসা আগ করে দিছে নে দেয় না সে নাই না, সাসা চিন্তা করতেছে আবার পুলিশে ধরে নি ধর বেটা, এই মুসলমানের বলে দিকে তাকাও, আমি গোপালগঞ্জে জন্ম নিছি এই জন্য বড় কথা বলতেছি না, আমার গোপালগঞ্জে দুইটা তিন আমার ফরিদপুরে তিনটা সিংহপুরের জন্ম নিয়েছে, তার ভিতরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান সকলের অন্তরে বয়ে যাবে বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জে আমার টুঙ্গিপাড়ায় অলিকুল শিরোমণি মুজাহিদে আজম
আল্লামা শামসুল পরিপুরি। আর একটা ছেলে জন্ম নিয়েছে যে আমার আগে ওয়াজ করেছে শিবচরের জমিনে বাহাদুরপুরে আস্তানায় হাদি শরিয়া তুলিয়া। দেখেন তো তিনটা নেতারে বাংলাদেশে কোথাও মিলাই ধরবেন নাকি আপনারা? বরিশালে ফার্ম দিছি ঠিকই। এই মুসলমানের পোলাই দিকে তাকান, আমি আপনাকে পাও ধরে বলছি, যদি আমার আল্লাহ জান্নাত যায় একসাথে যাবো, আপনারা আমি রাইখা জান্নাতে যাব না ইনশাল্লাহ বলেন, যাবেন না আমার সাথে? যাবেন, যাবেন। মক্কা মদিনার সুর লই আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, যদি মওলাই করিম আমারে মাফ করে, 17 বার 18 বার মক্কা মদিনায় গেলাম এইবার দিয়া, যদি আল্লাহ একটা বারে হজার উমরা কবুল করে, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ালফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত হুয়া উম্মুহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আর উমরা করবে, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেবে, রাজাআকা কাফে মিসলিয়া রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত হুয়া উম্মুহু, সে হজ আর উমরা কমপ্লিট করে বিমানে ওঠার আগে জেদ্দা থেকে হোক আর মদিনার থেকে হোক, সে এমন নিষ্পাপ হয়ে যাবে, সে জানো সদ্য তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। আর এই বছর রমজান মাসে এত পরিমাণ কাঁদছি রে বাবা, আর এত পরিমাণ জায়গাগুলো আমি সফর করছি রোজা রাইখা, বদরে আমি গেছি রোজা রাইখা, 13ই বদর 13ই রমজান, ওখানে যে অনেক কাঁদছি, আবু জাহেলের কবরের কাছে গেছি, আমার লগে এক হাজি গেছে, এ আবু জাহেলের কবরে খা বই বই মুক্তাছে, আমি আর পাও দিনে তো সুতি প্রস্রাব করিস, ওই হালার প্রস্রাব করবো না, কম কি করবি তবে? ও বলে আমার নবীর এমন মারি গুলা দিছে, নবীর গাল গুল ফাটা হেলাইছে, ওর গালের মধ্যে প্রস্রাব করে দিছে, হে খারাইয়া প্রস্রাব শুরু করে দিছে, ঢাকার মানুষ তো ফিরাই দি পারলাম, কয় আমার কাপড় নষ্ট হোক গামে ওর মুইতে খেয়ে দেবো গালের মধ্যে, আর এক হাজি এত বড় পেরে 25 কেজি ওজন এক পাথর দর্শরে মারবো, এ মাই যাই দিছে কবরে, যদিও এটা জায়েজ নাই। এইবার রমজানের কথা কইতেছি, কারণ ওই বদরে গেলে হাজি গো সেন্স ঠিক থাকে না, কারণ এই বদরের মাঠে আমার নবী রোজা রেখে যুদ্ধ করছে, এই বদরের মাঠে আমার নবী ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুদ্দিফিন ওয়ালাকাদ নাসারাকুম বিবদ্রি ওয়া হুনাইন, দুইটা জায়গায় ফেরেশতা জিব্রাইল কমান্ডার হইয়া 5,000, 1,000, 5,000, 3,000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে, যেই পাহাড়ে জমিনে জিব্রাইল নামছিল ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি ইলিয়াস রহমান যদি চিল্লাই চিল্লাই এবার কাঁদছি, 4,500 ফিট উঁচা ওই পাহাড়টা যেখানে জিব্রাইল নামছে, বালুর পাহাড় একটা ফোঁটা কতরা পাহাড়ে বালু জমিনে পড়ে না, জিব্রাইলের কদম এখনো পর্যন্ত লাগানো দরকার, মারহাবা, সে বরকত, এবং ওই কদম ওই কদম যেই কদম 313 জন সাহাবী বদরে গিয়েছিলেন, নবী আমার ঘোষণা দিছে বুখারী কিতাবুল মাগাজি, যারা বদরের সদস্য আমার সাথে ছিল একজন জাহান্নামে যাবে না, এদেরকে যারা ভালোবাসবে তারাও জাহান্নামে যাবে না, এর মধ্যে একটা সাহাবী ছিল, নাম ছিল তার আবু উবাদা, যারা মারহাবা, 7 বছরে পোলাডারে রাইখা শহীদ হয়ে গেছে, নবীর হাতে বিবির একটা সেন আছিল, সেন লই আইছিল নবীর হাদিয়া দিব, যদি যুদ্ধের মাঠে খরচায় লাগে সেন্ডা দিয়ে নবী বেইজা সাহাবীদের খাবার কিনে দিবেন, সাহাবীরা তো বড় লোক না, ঘোড়া মাত্র 2টা, তরবারি মাত্র 6 খান, যুদ্ধের পোশাক মাত্র 2টা, ঘোড়া 2টা, যুদ্ধের পোশাক 2টা, তরবারি 6 খান, আর বেঈমান গো 1,000 আইছে, ওগো 1,000 হলো মানুষ, যুদ্ধের ঘোড়া হলো 3,000, নাইকা লয়ে এসে গাইকা লয়ে এসে, তারা তো রোজা না মুসলমান রোজা, আমার মাওলা এই সাহাবী দেখ সাহাবী উবাদা বুখারীতে জান্নাম এমন ভাবে আসছে, ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, যেই সাহাবীর কথাই তাফসিরে আসছে, এ হুজুর সামনে আন আপনি, আমার ভিডিও মানুষ দেখা এ দেখা, হ্যাঁ এদের মাদ্রাসায় কি জানি মাদ্রাসাটা টিয়াখালী কমপ্লেক্স, একটা ওলির দপ্তর, আলহামদুলিল্লাহ বলে ওলির দপ্তর, আমি 2টা রাত তাদের মাদ্রাসায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, এই লোকটার খেদমত আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে ভুলবো না, আমরা তো কম ইয়ালার একজন আরেকজনে কেমনে দাবাবে কারে কেমনে বাস দেবে কথা কন না কেন, এক বক্তা আর এক বক্তারে বাস দিয়ে, এক পীর আর এক পীরে বাস দিয়ে কেমনে দাবাবে,
কিন্তু আমি দেখলাম টিয়ে খালি দরবারের যেরকম আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ফেলায় খালি কান দে পোলা দুইটা জন্ম দিছে এরকম। আলেমারা কেমনে ভালোবাসে, আলেমদের দোয়া নিতে হয় এটা তাদের জানা আছে। এই জন্য পিছনিতে সামনে আনলাম, আলহামদুলিল্লাহ বলতে পারে না, তাকান এই দিকে। এই সাহাবি এন্তেকালের আগে নবীর হাতে চায়ের পরে ওজনের হাতটা তুলে দেখো নবী গো এই সেন্ডার বেঁচে সাহাবিদের খাবার কিনে দিয়ে আমি তো আর দুনিয়া থাকতে পারলাম। আমি দেখতেছি জিব্রাইল সহ 1000 ফেরেশতা জমিনে নামছে, একটু পরে মুসলমান বিজয় লাভ করবে। ওই বিশ্ব নবী বলছে এটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আপনার বিবির সেন্ডা আমি চাই না, আপনার জনম দক্ষিণে মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমি মাত্র 30টা যুবক চাই, আমি যদি জান্নাতে যাই তোরে আমি থুইয়া যাব না, আর যদি আল্লাহ যদি আমার কবুল করে আমি ওয়াদা করে গেলাম মুসাফির হয়ে আপনি হজ করতে পারবেন। আমি বলে গেলাম যখন আপনি আমার কথা রাখবেন আল্লাহ আপনার কথা রাখবেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, আপনি উমরা করতে পারবেন নাহলে হজ করতে পারবেন। কোন যুবক আছো 30টা যুবক আমার হাতে আহম্মদের মুহাম্মাদের ওয়াজ সামনে রাইখা হাত পাতলাম এই ওয়াজের জন্য, জনম দুঃখিনী মায়ের নয়ে হস করার জন্য, মারে কবরে জান্নাত দেওয়ার জন্য 1500 টাকা আমার হাতে দেবে 30টা লোক, মাত্র 1 মিনিটে আসবেন, পাগলের মতো কে আসবেন, আসেন 30টা লোক আসবেন, আমি বলছি আপনি উমরা করতে পারবেন, আমি জিহাদি বলে গেলাম, আসেন কে দিবেন 500-1000 টাকা, 30টা লোক দৌড়ে আসবেন, 30টা লোক আসবেন, এই এই লোকটার বাড়ি আমি খাবার খাইছি 2000 দিয়ে দিছে, এই যুবক পাগলের মতো দৌড়ে আসবে উমরা করতে মন চায় না, নবীর রোজাটা দেখতে মন চায় না, 30টা যুবক দৌড়ে আসবে 1500 টাকা চাইছি, খুব দ্রুত আসো দ্রুত আসো 1500 টাকা, খুব দ্রুত আসো দ্রুত আসো। আমি বলছি তোমার মাকে আল্লাহ জান্নাত দিবে, তুমি হাজার উমরা করতে পারবে, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি দোয়া করে গেলাম মুসাফির জীবনে কোন ওয়াজ ওয়াজের বক্তা এখানে আসছে জানি না, আসো আমার ভাই 500 টাকা, আসো 500-1000 টাকা হাজার উমরা নিয়ত করে আসো, এই টাকাগুলো গোছান, এই হাজার উমরা নিয়ত করে মাত্র 500-1000 টাকা আসবা, বেশি না, হাজার উমরা নিয়ত করে যুবক আয় তোর পারদর্শী যুবক তুই আমার বন্ধু হবি না, হজর উমরা নিয়ত করে মাত্র 500 টাকা, 1000 টাকা তোর মায়ের নিয়ে হজে যাবি আয়, আমি বলছি তুই হজে যাইতে পারবি আয়, আমি বলছি আল্লাহ আমার এই পাগল ভাই 1000 টাকা, আমার আরাক ভাই 1000 টাকা, আমার আরাক ভাই 1000 টাকা, আহেন পাগলের মতো আল্লাহ তোমার মুজাহিদ 500 টাকা, আয় যুবক আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি 500-1000 টাকা, খুব দ্রুত দ্রুত 500-1000 টাকা, আমি বলছি না তুই হজর উমরা করতে পারবি আয় আয় 500 টাকা 1000 টাকা, আল্লাহ আমার ভাই বান্ডিল বাইর করে দিয়ে 1000, আল্লাহ তোমার পাগল 500 টাকা, আমি বলছি তুই উমরা করতে পারবি আয় 500-1000 টাকা কে দিবি আয়, 500-1000 টাকা কে দিবি তুই উমরা করতে পারবি আয়, পাগলের মতো দৌড়ে আয়। আমি মাহারা আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি আয়, 500-1000 টাকা মায়ের নিয়ে হজ করতে যাবি না, বাবার নিয়ে হজ করতে যাবি না, এই যারা এখন 500-1000 পারবেন না আপনাদের সামনে এখন ব্যাগটা যাবে, সময় 2 মিনিট, 2 মিনিটে কালেকশনটা শেষ করবেন, তাড়াতাড়ি ব্যাগটা নামা, 100টা টাকা 100 টাকার নিচে কেউ দিবেন, 100টা টাকা মায়ের জন্য বাবার জন্য ব্যাগের মধ্যে দিয়ে দেন। আমি বলছি আপনার সন্তান হজ করতে পারবে, আপনার সন্তান আলেম হবে, আমি জিহাদি বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত লা ইলাহা দ্রুত 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 100টাকা 100টাকা 100টাকা, 10টাকা 20টাকা 50টাকা যার তো থেকে যা আসে জলদি জলদি ব্যাগের মধ্যে দিয়ে দেয়, স্ট্যান্ডের ভিতরে আলেমুল্লাহ মধ্যে দিবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হজে যাওয়ার নিয়ত করে বলছে, হজে যাওয়ার নিয়ত করে তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত 2 মিনিটে শেষ করবা, 2 মিনিটে লা ইলাহা দ্রুত 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 ব্যাগটা নিয়ে জলদি জলদি ভাইকে খালি হাতে ফিরিস না, আমি বলছি যদি নিয়ত করে দাও আল্লাহ ঠিকই উমরা করার তৌফিক দিবে, আমি জিহাদি বলে গেলাম। আমি বললাম তোমার মাকে নিয়ে বাবাকে নিয়ে হজ করতে পারবা উমরা করতে পারবা ইনশাআল্লাহ, এই উমরা নিয়ত করে দিয়ে দাও আল্লাহ নিয়ে যাবে, কেমনে নিবি তুমি নিজেও জানো না, তাড়াতাড়ি লা ইলাহা দ্রুত দ্রুত দেরি করা যাবে না, 2 মিনিট শেষ করবা, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مرحبا
কি টাকা দিতে কষ্ট হয়েছে? আমি মুসাফির বলে গেলাম, যারা দিছেন নিয়ত করে আপনি হজ আর উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার করে বলেন তো। তাহলে দুনিয়া সব মাইনে নেব, আমার নবীর কেউ গালি দিলে জায়গায় ফিতে ফেলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো দেখে আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, কে কে রাজি আছো? আল্লাহ কবুল করেন। তাকানাই দিকে জমিনের মালিককে।